হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো, খালি পেটে নাকি ভরা পেটে মিষ্টি খেলে ব্লাড সুগার বাড়ে। তো চলুন জেনে নেওয়া যাক। অতিরিক্ত ক্ষতি এড়াতে চাইলে জানতে হবে মিষ্টি খাবার সঠিক নিয়ম। মিষ্টি খাবেন আবার রক্তে শর্করার পরিমাণ বাড়বে না, এমন আবার হয় নাকি? পুষ্টিবিদরা কিন্তু বলেছেন এমন হয়। সেক্ষেত্রে শুধু কখন মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার খাচ্ছেন তা জানতে হবে। সঠিক সময়ে খেলে ব্লাড সুগার বৃদ্ধির সম্ভাবনা অনেকটা কম। সকালে চিনি দেওয়া চা কফি থেকে দুপুরে কাপ কেক কিংবা বিকেলে আইসক্রিম পেস্ট্রি যাই খান না কেন, তার নির্দিষ্ট নিয়ম রয়েছে। অন্তত আয়ুর্বেদ সে কথা বলেছে, যদিও চিকিৎসকরা বললেন মিষ্টি জাতীয় খাবার বেশি খাওয়া ভালো নয়। অতিরিক্ত ক্ষতি এড়াতে চাইলে জানতে হবে মিষ্টি খাওয়ার সঠিক নিয়ম। পুষ্টিবিদরা বলেছেন মিষ্টি কিংবা মিষ্টি জাতীয় খাবার খালি পেটে একেবারেই খাওয়া যাবে না। খালি পেটে মিষ্টি জাতীয় খাবার খেলে হঠাৎ করে রক্তে শর্করা বেড়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্রোটিন, কার্বোহাইড্রেট, স্বাস্থ্যকর ফ্যাট এবং ফাইবারের মতো খাবারের সঙ্গে মিষ্টি খেলে ক্ষতির সম্ভাবনা কম। শুধু যে রসগোল্লা, কেক, পেস্ট্রির মধ্যেও চিনি থাকে এমন তো নয়। নরম ঠান্ডা পানীয়, প্যাকেটজাত কিংবা প্রক্রিয়াজাত খাবারের মধ্যেও চিনি থাকে। পুষ্টিবিদ ভাবিকা প্যাটেলের মতে, দুপুরে খাবার খাওয়ার পর যদি মিষ্টি খান সেক্ষেত্রে ক্ষতির আশঙ্কা কম, কারণ এই সময়ে বিপাকক্রিয়া ভালো থাকে। শারীরিকভাবে সক্রিয় থাকলে মিষ্টি জাতীয় খাবার তাড়াতাড়ি শক্তিতে রূপান্তরিত হতে পারে। তাই খুব যদি ইচ্ছে হয় দিনের বেলাতেই মিষ্টি খেয়ে নিন। রাত্রির শেষ পাতে মিষ্টি মুখ না করাই ভালো। সকালের দিকে মিষ্টি খেলেও খেয়াল রাখবেন যেন পেট খালি না থাকে। তো আলোচনাটি আজ এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এসি হেলথ কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।